অনেক অনেক স্বাগত স্যার আপনাদের আমাদের হেডলাইন্স ত্রিপুরার অনকল অনুষ্ঠানে। আপনাকে একজন মানে যন্ত্রণায় ছটফট করতে থাকা মৃত প্রায় রোগীর শেষমেশ জিবি হাসপাতালে অপারেশন সফলতার সাথে, কেমন অনুভূতি বা ফিলিংস হচ্ছে আপনার এই মুহূর্তে একটু প্রথমে এটা জানবো। অনুভূতি তো আমার পেশেন্টটা যখন ছুটি হবে বাড়ি যাবে তখন আমার ভালো লাগবে সবচেয়ে বেশি। আচ্ছা আচ্ছা, এখন তো আমরা পেশেন্টকে কেয়ার দিচ্ছি, হ্যাঁ এখনো ও ডেঞ্জার থেকে বেরিয়ে আসেনি, ইট উইল টেক সাম টাইম। পোস্ট অপারেটিভ পিরিয়ডটা খুব ভাইটাল হয়, এই মুহূর্তে যখন আমরা রোগীর, ছুটি দেব, হ্যাঁ এই মুহূর্তে যখন ছুটি দেব আমরা, আমাদের তখন সবচেয়ে ভালো লাগবে। হ্যাঁ, একটু এই অপারেশনটা সম্পর্কে একটু জানতে, আপনারা জেনারেল সার্জন হয়ে এত বড় একটা সফলতা অর্জন করেছেন, একটু বিস্তারিত জানতে চাইবো, অন্তত 5-10 মিনিট আপনি একটু বলেন অভিজ্ঞতার কথাটা। পেশেন্টটা এসেছিল তেলিয়ামুড়া থেকে, হুম 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 কালীটিলা বলে একটা গ্রাম আছে ওখানে। হুম 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 তো পেশেন্টকে মানে হাতি হাতি এসেছিল আর কি, জঙ্গলি হাতি। আচ্ছা, তো লোকটা বোধহয় জল আনতে যাচ্ছিল হুম হুম বিকাল বেলার দিকে, হুম তো সেই সময় হাতিটা ওকে অ্যাটাক করে। আচ্ছা তো ওই হাতির দাঁত, যেটা বড় দাঁত, এটা ঢুকে যায় ওর পেট দিয়ে, আচ্ছা পেট দিয়ে ঢুকে এটা পিঠ দিয়ে বেরোয়। হুম 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 তো তো সেই অবস্থায় হাতি তো ওকে ফেলে দিয়ে চলে যায়, ওর ইন্টেস্টাইন ইন্টেস্টাইন সব বেরিয়ে আসে। তো আচ্ছা এগুলো নিয়ে ওরা বোধহয় তেলিয়ামুড়া হাসপাতালে যায়, আচ্ছা তো ওখান থেকে আমাদের জিবিতে রেফার করা হয়। হুম হুম তো আমাদের ট্রমা সেন্টারে আসে, ওখানে আমাদের ডাক্তার যারা আছে, হুম হুম ইনিশিয়াল রিসাসিটেশন করা হয়, হুম হুম আমাদের যারা সার্জারি পিজি আছে পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্টস ওরা দেখে, আচ্ছা তারপরে আমাদের ডক্টর দীপেন্দু চৌধুরী আছে, আমার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আমার সঙ্গে আমার ছাত্র ছিল, হুম 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 তো আমাদের এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, আচ্ছা ও দেখে পেশেন্টকে। হুম হুম তখন আমরা ঠিক করি যে আমরা অপারেশন করব পেশেন্টের, ব্লাড আচ্ছা টাটের ব্যবস্থা করা হয়। হুম হুম আর পেশেন্ট পার্টি চাইছিল যে আইএলএস এ নিয়ে যাবে, আমরা হুম ওদের কনভিন্স করি যে আমাদের এখানে জিবি হাসপাতালে সব রকম অপারেশনের ব্যবস্থা আছে। আচ্ছা তখন ওরা বিরত হয় ওখানে নিয়ে যেতে, হুম আমরা আলটিমেটলি পেশেন্টকে আমরা অপারেট করি সন্ধ্যার থেকে। আচ্ছা, অলমোস্ট 4-5 আওয়ার্স লাগে আমাদের, হুম হুম ইন্টেস্টাইন রিপেয়ার করা হয়, হুম তারপরে ভিতরে রক্ত ফক্ত যা যা ছিল আচ্ছা, ওগুলো আমরা ড্রেন আউট করি, হুম 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 যা 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 আর বাকি ইঞ্জুরি ছিল যেগুলো পোস্টেরিয়ার অ্যাবডোমিনাল ওয়াল স্কিন, যেগুলো এগুলো আমরা রিপেয়ার করি, এগুলো আমরা ঠিক করে দিই। এখন পেশেন্টটা আমাদের ইয়েতে আছে, অ্যানেস্থেটিক আইসিইউ তে আছে, এখন মোটামুটি ভালোই কথাবার্তা বলে, আমার সঙ্গে কথা হয়েছে একটু, আমি দেখে এসেছি। আচ্ছা আচ্ছা, ম্যাডাম শি ইজ ইন দা পয়েন্ট অফ রিকভারি, আচ্ছা হয়ে যাবে আশা করি। আচ্ছা আচ্ছা, তবু তবু আমাদের যদ্দুর ব্যবস্থা আছে, আমরা সেই ব্যবস্থা দিচ্ছি পেশেন্টকে যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। মানে এখনো ঝুঁকির বাইরে বেরোয়নি পেশেন্ট, সেটাই বলতে চাইছেন তো? না, পোস্ট, হ্যাঁ পোস্ট অপারেটিভ পেশেন্টের একটু ঝামেলা থাকে, ইনফেকশন হতে হ্যাঁ পারে, মানে ডেঞ্জার পিরিয়ডটা রয়েই গেছে, হ্যাঁ রয়ে গেছে, জঙ্গলি হাতি অ্যাটাক করেছে, হ্যাঁ তো ইনফেকশনের চান্সটা একটু বেশি থাকে, ইনজেকশন ইনফেকশন ইঞ্জুরি হলে, হ্যাঁ এগুলো আমরা একটু মানে অপেক্ষা করতে হয়, বা আমরা ভালো ওষুধ দিয়ে ওকে চেষ্টা করি যে ওকে যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে, এটা করছি আমরা এখন। কতদিন পর্যন্ত আন্দাজ থাকতে পারে পেশেন্ট হসপিটালে? না, অ্যাটলিস্ট 7 ডেজ তো আমাদের খাওয়া টাওয়া দেওয়া যাবে না, 5-6 দিন গেলে আমরা আস্তে আস্তে বাউল সাউন্ড আসছে কিনা সেই সেই অবস্থাটা দেখে, তার মানে বাউল সাউন্ড আসা মানে রিকভারি হচ্ছে পেশেন্ট, তখন পেশেন্টকে খেতে দেওয়া, বা আস্তে আস্তে আমরা এখন উঠিয়ে বসাচ্ছি পেশেন্টকে, পাটা ভাঙছে, কথা টথা বলছে আমার সঙ্গে, তো এই অবস্থায় আছে আর কি, আশা করি ঠিক হয়ে যাবে। আপনি একজন সিনিয়র সার্জন, আপনার কাছে জিবির পরিকাঠামোটা জানতে চাইবো সার্জারির ক্ষেত্রে তাহলে। সার্জারি পরিকাঠামো খুবই ভালো জিবি। আচ্ছা আচ্ছা ম্যাডাম, আজকে না গত 30-40 বছর ধরে আমরা জিবি হাসপাতালে বিভিন্ন রকমের অপারেশন, ত্রিপুরার যে কোনো প্রত্যন্ত অঞ্চল থেকে পেশেন্ট আসে, আমরা বিভিন্ন রকম অপারেশন করে থাকি, আচ্ছা আচ্ছা এবং পেশেন্ট ভালো হয়ে বাড়িও যায়। আচ্ছা আচ্ছা, বুঝেছেন, আমরা সবকিছু করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পরিষেবা ভালো জিবি হাসপাতালে। আচ্ছা আচ্ছা, আর বলবো যে এই যে মুহূর্তে একটা প্যান্ডামিক সিচুয়েশন, তো করোনার একটা, করোনাকালীন সবার মধ্যে একটা আতঙ্ক রয়ে গেছে, তো জিবি এই হসপিটালে একটা কঠিন চ্যালেঞ্জ নিয়ে আপনারা এই মানে অপারেশনটা করতে গেছেন, একটা সফল অস্ত্রোপচার করে একটা নজির গড়লেন বলবো, মানে কতটুকু ভরসা ছিল, আস্থা ছিল নিজের উপর, এবং এখন কেমন লাগছে একটু বিস্তারিত বলবেন। আমরা নিজের উপর কনফিডেন্স আছে দেখেই আমরা করেছি অপারেশনটা, না হলে পেশেন্টকে বাঁচানো যেত না, আমার সেটাই কথা মানে। প্লাস আমরা প্যান্ডেমিক সিচুয়েশনে, যেমন করোনার
আবহাওয়ায় আমাদের এই যে ওয়ার্ডগুলোতে আমরা এখন সার্জারি ডিপার্টমেন্ট আছে এগুলো আমরা আসতে পারিনি, আমরা এখান থেকে আমরা চলে গেছিলাম ক্যান্সার হসপিটালে। আচ্ছা, সেখানেও আমরা অপারেশন টপারেশন করতাম, তো আলটিমেটলি আমাদের কিছু পেশেন্ট কমে যাওয়াতে আমরা জয়ন্তী ওয়ার্ডে করোনার ইটিসি যেটা আর কি ওখানে হয়েছে সেখানে আমাদের পেশেন্ট এখন করোনা পেশেন্ট গুলো রাখছি। সেই সুবাদে আমরা এই আমাদের ওয়ার্ডটা আবার খালি পেয়েছি, এখানে আমরা আবার ফিরে এসেছি ক্যান্সার হসপিটাল থেকে। আচ্ছা আচ্ছা, সেই অনুযায়ী আমরা সব রকম অপারেশন আবার স্টার্ট করেছি, আমরা করছি সব রকম অপারেশন, ইভেন নিউরোসার্জারি আমাদের যা যা করার আর কি, মানে সার্জেনরা যা যা করে এগুলো সব অপারেশন আমরা শুরু করেছি আবার। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ।